ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال الله تعالى في القرآن الكريم في شأن حبيبي رسول الله صلى الله عليه وسلم وإنك لعلى خلق عظيم وقال أيضا قال الله تعالى في القرآن الكريم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا قال الله أكبر وقال الله تعالى في القرآن الكريم في شأن حبيبه رسول الله صلى الله عليه وسلم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى وقال رسول الله صلى الله عليه وسلم من أطعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله الحمد لله মহান রবের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসা তৌফিক দিয়েছেন মহান মনিব আমাদেরকে সুযোগ করে দিলেন সে মহান রবের দরবারে আমরা সবাই শুকর ও সুজুদ আদায় করে বলছি আলহামদুলিল্লাহ জবান খুলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকাম ফীহ ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক দুরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মহান নেতা যেই মহামানব এই মাসে রবিউল আউয়াল মাসে আগমন করেছিলেন এবং বিদায় নিয়েছিলেন দুনিয়া থেকে সেই মহান নেতা বিশ্ব রাজনৈতিক ব্যক্তিত্ব সবচাইতে যিনি সকল রাজনীতির নেতার যিনি নেতা সকল নবীদের যিনি নেতা সকল মাখলুকের যিনি নেতা যিনি ইহকালে নেতা যিনি পরকালে নেতা যিনি জান্নাতিদের নেতা বলেন সুবহানাল্লাহ সকল জগতের যিনি নেতা মহান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সবাই দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে আয়াতে যে মা কানা মুহাম্মদ আবা মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন
মুহাম্মদ কোন পুরুষের কি নন পিতা নন তিনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হলো নেতা বলে সুবহান আল্লাহর রাসূল যিনি বাণীবাহক বার্তাবাহক যিনি হচ্ছেন নেতা তাহলে মুহাম্মদ কি নন পিতা নন মুহাম্মদকে কেউ আব্বা বলতে পারবে না কোন পুরুষ মুহাম্মদ কি নন আব্বা নন পিতা নন মুহাম্মদ কি নেতা প্রিয় মুসল্লিবৃন্দ তো সেই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও দরুদ পেশ করছি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ তাবি তাবিগণ আজ পর্যন্ত যারা ওলামায়ে হযরত ইসলামের দাওয়াতের কাজ করেছেন আল্লাহ পাক সকলকে মাগফিরাত দান করুন বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন গত জুমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্তভাবে জন্ম থেকে নবুয়াত পর্যন্ত সংক্ষিপ্তভাবে কয়েকটি মাত্র বিষয় বলেছিলাম আজকে ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সীরাত কার্য বিবরণী কর্মসূচি জীবনী একসাথে তিনটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আসুন আমরা শয়তানের অস্ত্র থেকে পানা চেয়ে মহান রবের দরবারে আমরা সবাই প্রার্থনা করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলেন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন কুল হে নবী বলুন আপনি গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে বলে দিন সমস্ত জাতির লোকদেরকে বলে দিন সমস্ত নেতাদেরকে বলে দিন সমস্ত নেত্রীদেরকে বলে দিন সমস্ত ধর্মের মানুষদেরকে বলুন সকল প্রকার জাতি যত মানুষ আছে সবাইকে বলে দিন ইং কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যারা বলো আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসার প্রধান দাবি হলো তাবিউনি আমি নবীজি অনুসরণ করা লাগবে সুবহানাল্লাহ প্রধান দাবি আমার কি করা লাগবে অনুসরণ করো যদি অনুসরণ করো আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দুইটা বড় বড় পুরস্কার দান করবেন এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম এবং আল্লাহ তোমাদের বর্তমানে যেগুলো গুনাহ আছে সেগুলো মাফ করবেন আর ভবিষ্যতে যেগুলো গুনাহ হবে সেগুলোও তিনি আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু বলেন আল্লাহু আকবার সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত এটা সরল অনুবাদ এটা এর আয়াতটা আগেও শুনেছি আপনাদেরকে সম্মানিত হাজিরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ যদি কেউ না করে তাহলে সে ইহকালেও আল্লাহর ভালোবাসা পাবে না তার গুনাহ মাফ হবে না সে ব্যক্তি কবর জগতে মুসলিম হয়ে প্রবেশ করবে না হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লামের উম্মতের দলে উঠবে না কি বুঝছেন আপনারা তো সম্মানিত হাজিরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকাল থেকে শুরু করে আপনি প্রত্যেকটা বিভাগে আপনি যদি খেয়াল করেন প্রত্যেক জায়গাতেই তার আদর্শ রয়েছে কেমন আদর্শ 6 বছর বয়সের একটা আদর্শ শিক্ষা দিগত প্রথমে যায় স্তন্য যখন পান করেন দুধ পান করেন তখন একটা আদর্শ হযরতে হালিমাতুস সাআদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা
তো তার একটা সন্তান ছিল এবং এটা হচ্ছে পালিত মানে দুধ সন্তান ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দুধ খাওয়াতেন এবং হালিমাতু সাদিয়ার নিজের একটা সন্তান ছিল তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করাতেন তিনি যদি ডান স্তন দুধ পান করাতেন বাম দিকে যদি বাম স্তনে যদি মুখ লাগাতো মানে ধরে লাগাতেন রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্তন পান করার পর দ্বিতীয় স্তন পান করতেন না সুবহানাল্লাহ হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি অনেক চেষ্টা করেছি বহুত দিন চেষ্টা করেছি দুই বছর দুইটা বছরে আমি একবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একসঙ্গে দুইটা স্তন আমি পান করাতে পারিনি বল সুবহানাল্লাহ কারণ হলো একটা স্তন যখন তিনি পান করতেন আল্লাহর পক্ষের আল্লাহর হুকুমে তিনি তার আরেকজন সন্তানের জন্য দুধ ভাইয়ের জন্য দুধ বোনের জন্য আরেকটা স্তন তিনি পান করতেন